অবশেষে আইনি জটিলতা কাটিয়ে বুধবার বঙ্গে আয়োজিত হতে চলেছে বিরাট জনসভা। যে সভায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং, সেই শাহী সভারই সমর্থনে সোমবার গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল বঙ্গ বিজেপির। মিছিলে সামিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এছাড়াও একাধিক জেলা বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক চাপানউতোর থেকে শুরু করে আইনি জটিলতা, একাধিক তর্ক বিতর্কের পর অবশেষে বুধবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত হতে চলেছে মহাসভা। সভায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং, সেই শাহী সভার সমর্থনে মিছিলের আয়োজন বঙ্গ বিজেপির। সপ্তাহের প্রথম দিনেই গড়িয়াহাট থেকে হাজরা মোড় পর্যন্ত চলল মিছিল। মিছিলে সামিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা রাহুল সিনহা সহ একাধিক জেলা বিজেপি নেতৃত্ব। এদিন মিছিল থেকে একাধিকবার শাহী সভায় জটিলতা সৃষ্টির জন্য সরাসরি শাসক দলকেই দোষারোপ গেরুয়া শিবিরের। এই রাজ্যের সরকার অলিখিতভাবে জরুরি অবস্থা চালাচ্ছে, সরকারের এই কালা আদেশ মানতে বাধ্য নয় বিজেপি, সাফ জবাব বিজেপি নেতা রাহুল সিনহার, সহমত প্রকাশ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। এই সরকার একটা অলিখিত জরুরি অবস্থা চালাচ্ছে, এই সরকারের বিরুদ্ধে আমাদের সেই আন্দোলন, এবং সেই আন্দোলনকে আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চাই যে আমরা এই সরকারের যে কালা আদেশ তাকে আমরা মানি না, আর তার জন্য আজকে আমরা পথে নেমেছি। এই সমাবেশ ঐতিহাসিক সমাবেশ হবে, মানুষের সমাবেশ হবে, বাংলার জনগণ দেখতে পাচ্ছে এদের আসল রূপটা, এবং হাজারে হাজারে নয় লক্ষে লক্ষে মানুষ এখানে আসবে এবং সারা বাংলা সেদিন দেখতে পাবে কি ভারতীয় জনতা পার্টির পাশে কিরকম বঞ্চিতরা আছে। মিছিল থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। সোমবারের মিছিল শুধুই আভাস মাত্র, বুধবারের মহাসভায় মানুষের সমাগম দেখে অবাক হবে শাসক দল। আগামী দিনে বাংলার মানুষ তৈরি হয়ে আছে ভাগ, তৃণমূল ভাগ বলার জন্য, তা বলাই বাহুল্য। আজকে যেটা দেখতে পাচ্ছেন এই ভিড় শুধুমাত্র এইটুকু আগাম আভাস দিচ্ছে, এটা এক টিজার। অমিত শাহজি যেদিন আসবেন সেদিন আমরা ট্রেলার দেখাবো, আর 24 আমরা ফিল্ম দেখাবো, সিনেমা দেখাবো। বাংলার লোক রেডি হয়ে আছে ভাগ তৃণমূল ভাগ বলার জন্য, এবং আগামী দিনে তৃণমূলকে এখান থেকে ভাগতে হবে। সামনে লোকসভা নির্বাচন, নিজেদের জমি মজবুত করতে ময়দানে নেমে পড়েছে প্রত্যেক রাজনৈতিক দল। সেই লক্ষ্যে বুধবার শাহী সভার আয়োজন বঙ্গে। রাজ্যের সরকারি কর্মচারী থেকে চাকরি প্রার্থীদের প্রতি শাসক দলের বঞ্চনার অবসানে আদৌ কি কোনো সদর্থক ভূমিকা পালন করবে এই শাহী সভা, নাকি সবটাই ভোট দখলের রাজনীতি? জবাব মিলবে আগামী দিনে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা নিউজ।